গুড মর্নিং সবাই, ক্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম অ্যানাদার নিউ ভিডিও। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি আর সুস্থ আছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওর সঙ্গে। দেখতেই পাচ্ছ, ঘুম থেকে উঠে পড়ে একদম ফ্রেশ হয়ে এসে তারপরে ভিডিওটা স্টার্ট করলাম। আর ফ্রেশ হওয়ার পরে রুমটাকে ঝাড় দিচ্ছি, কারণ তোমাদের দাদাভাই শুয়েছিল, তারপরেও উঠে পড়েছে। আজকে কিন্তু একদম পুরোপুরি বিছানা থেকে উঠে পড়েছে, দেখতে পাচ্ছ? বিছানাতে কিন্তু নেই, পুরো বিছানা গুছিয়ে দিয়ে ব্ল্যাঙ্কেটটাকে ফোল্ড করে দিয়ে নিচে গেছে ফ্রেশ হতে। আর সেই ফাঁকে আমি আমার কাজগুলোকে গুছিয়ে নিচ্ছি। তোমরা না প্লিজ আমার জামা কাপড় রাখার জায়গাটাকে ইগনোর করো, এতটা বাজে অবস্থা। মানে দীঘা থেকে বাড়ি আসার পরে যাওয়ার সময় এরকমই অবস্থা হয়েছিল, বাড়ি আসার পরে আরও কিছু অ্যাড হয়েছে, তো সব মিলিয়ে ওই জায়গাটার অবস্থা একদম বিচ্ছিরি হয়ে আছে। আর তোমরা তো জানোই আমি জামা কাপড় অপরিষ্কার রাখা বা এইভাবে মানে এক জায়গায় হয়ে থাকা এইগুলো একদমই দেখতে পারি না, তাই সবার আগে আমার কাজ রয়েছে ওইটাকে পরিষ্কার করা। কিন্তু আজকে আর হয়ে উঠবে না, কারণ ওয়েদারের যে অবস্থা ভীষণ বাজে, ভীষণ বাজে। এখন মনে হচ্ছে ভাগ্যিস আমরা দীঘা থেকে চলে এসেছি, নয়তো এই ওয়েদারে কি করতাম? এত বাজে ওয়েদার, মেঘলা মেঘলা তো হয়ে রয়েছে, আবার ওয়েদার চেক করলাম বৃষ্টি রয়েছে। জানি না আবার কখন বৃষ্টি শুরু হয়ে যাবে, সেই ভয়ে আমি জামা কাপড়গুলোকে ভেজাতে দিতেও পারছি না। জানি না কতদিন কি মেঘলা থাকবে না থাকবে। আর আমার মেঘলা তো একদম দেখতে ইচ্ছা করে না, সব থেকে বাজে লাগে। দেখতে পাচ্ছ সকালবেলায় ব্রেকফাস্ট বানাবো আর আজকে চাউমিন খাবে বললো আমার বরমাশাই, সেই জন্য সকালবেলায় উঠে গিয়ে আগে দোকান থেকে চাউমিন এনে দিয়েছে আর সেটাকে আমি বানাতে বসবো। আর তোমরা তো জানোই এইগুলো আমি বেশ ভালোই পারি, টুকিটাকি কাজগুলো আর কি, যেমন সকালের ব্রেকফাস্ট, চিকেন বানানো, ডিমের রেসিপি, তো এইগুলো আমার বেশ ভালো লাগে বানাতে। তো এগুলো আমি বানানো মোটামুটি শিখেছি একরকম বলতে পারো, এখানে বিয়ের পরে আর কি ফার্স্ট টাইম শেখা, ফার্স্ট রান্নায় হাতে খড়ি বলতে পারো প্রপারলি। তো আমার হাজব্যান্ড জবে থেকে জেনে গেছে না, শিল্পী একটু আধটু রান্না শিখেছে, তবে থেকে ওর আইটেমই শেষ হচ্ছে না। এক এক দিন এক এক রকমের আইটেম আমাকে বলছে এটা বানিয়ে দাও। মানে আমি বানাতে বসছি ঠিক আছে, যতদূর পারছি আমি করে দিচ্ছি, কিন্তু যখন আমি পারছি না ও ঠিক আমাকে হেল্প করে দিচ্ছে। এইভাবে আমারও শেখা হয়ে যাচ্ছে আর রেসিপিটাও খাওয়া হচ্ছে, তো বেশ এইভাবে দিনগুলো কেটে যাচ্ছে। এইদিকে দেখো আমি কড়াইতে না জলের মাঝে একটুখানি তেল দিয়ে দিয়েছি, তোমরা কম বেশি অনেকেই জানো। এই তেলটা দেওয়ার ফলে চাউমিনগুলো না গায়ে লেগে যাওয়ার চান্স থাকে না। এই টিপসগুলো মনে হয় কম বেশি যারা ভালো রাঁধুনি তারা বেশি জানো, আমি তো এখানে ওখান থেকে শিখেছি এটাই যা। তো আমি এই টিপসটাকে প্রচণ্ডভাবে ফলো করি আর এটা কিন্তু কাজও দেয়, চাউমিনগুলো কিন্তু গায়ে লাগে না। যাই হোক, তারপরে আমি চাউমিনটাকে সিদ্ধ করে রেখে দিয়েছি ঠান্ডা জল দিয়ে, আর তারপরে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর একটুখানি টমেটো কুচি এগুলোকে ভালো করে ভেজে নেব। আর হ্যাঁ, মা যেহেতু ডিম দিয়ে খায় না, মানে আমার শাশুড়ি মায়ের কথা বলছি, সেই জন্য মায়ের জন্য আগে তুলে নেব, তারপরে চাউমিনটাকে নামিয়ে ডিম ভেজে আবার রান্না করব। ওয়েদারের জন্য তো জামা কাপড়গুলো কাঁচা হলো না, আর শরীরটা প্রচণ্ড খারাপ লাগছে। ভেবেছিলাম কিছু করি না করি জামা কাপড়গুলোকে কেচে তুলে দেবো, যেহেতু ওর ছুটিও প্রায় শেষের দিকে হয়ে যাচ্ছে, টাইম নেই। আমরা দীঘাতে জাস্ট একটা দিন ছিলাম, মানে অ্যাকচুয়ালি এটা আমাদের ঘোরারও প্ল্যানিং না, জাস্ট নিজেদের জন্য দেখার প্ল্যানিং ছিল, নিজেরা সবার সঙ্গে দেখা হবে এটাই আসল প্ল্যানিং ছিল, আর এটা আমাদের হানিমুনও ছিল না। তো যাই হোক, জামা কাপড়গুলো কাঁচা হলো না, রুমের অবস্থা প্রচণ্ড বাজে, কালকে ফার্স্ট মর্নিংয়ে কেচে দেবো, ওয়েদার আজকে প্রচণ্ড বাজে। তো চলো এবার নিচে যাই, দেখি কি রান্নাবান্না হচ্ছে, আর যা হেল্প করার করে দিয়ে আসে চলো, তারপর স্নান টান করে ফ্রেশ হয়ে নেবো। আর আজকে মানে তাড়াতাড়ি স্নান করে নেবো, এই কদিন ওখানে তো এত জলে ছিলাম, সুইমিং পুলে তো গলার অবস্থা প্রচণ্ড খারাপ, রাতে তো নাক বন্ধ হয়ে গেছিলো। তারপরে যে দেখতে পাচ্ছ নিচে এসে আমি এখন সবজি কাটতে বসেছি, সবজি বলতে চিকেন হবে আমাদের জন্য, আর মায়ের জন্য তো এক্সট্রা আলাদা সবজি আরও কিছু হবে, তো সেই সব কিছু বানানো হবে। আমার উপর দায়িত্ব পড়ে শুধুমাত্র চিকেন বানানোর, মানে বাড়িতে ধরো চিকেন, ডিম, মাছ এগুলো হলে এর মধ্যে একটা রেসিপি আমি করি, বাদ বাকিগুলো শাশুড়ি মা মানে মা করে দেয়, তো এটাই আমার উপর দায়িত্ব থাকে। আর আজকে আমি চিকেন বানাবো, মানে ফার্স্ট টাইম তোমাদের দাদাভাইকে আমি চিকেন বানিয়ে খাওয়াচ্ছি। বাড়ি এসেছে তো অনেকদিন হয়ে গেল, কিন্তু এদিক ওদিক ঘোরা, এই করা ওই করাতে বানানোই হয়নি, তাই আজকে ওকে আমি চিকেন বানিয়ে খাওয়াবো। সেই জন্য দেখতে পাচ্ছ সব কিছু কেটে কুটে নিচ্ছি, মশলা করব, মানে আজকে পুরোটাই আমি একা করব। যেহেতু আমি চিকেন বানাতে জানি, তাই আজকে আমাকে পুরো একা হাতে রেঁধে খাওয়াবো। এর আগেও একদিন না দুদিন চিকেন হয়েছে, দুদিনই ও হয়তো রান্না করেছে, আমি কোনো কাজে ব্যস্ত ছিলাম। আচ্ছা এবার একটা কথা বলি, তোমরা অনেকে কোশ্চেনটা করছো, দিদিভাই তুমি কবে কোয়ার্টারে যাবে, দাদার সঙ্গে কি তুমি এইবার কোয়ার্টারে যাবে? এই প্রশ্নটার উত্তরটা একটু ক্লিয়ার করি গল্পের ছলে, ততক্ষণ আমার কাজগুলো হয়ে যাবে।
দেখো কোয়ার্টারে যেতে কে না চায় বলো, কিন্তু আমাদের কাছে কোয়ার্টার পাওয়াটা অনেকটা হাতে চাঁদ পাওয়ার মতন, কারণ হাজব্যান্ডের সঙ্গে থাকতে সবাই চায়, তাই না? বিয়ে তো করেছি, হাজব্যান্ড পরিবার সবাই আছে জানি, কিন্তু কোথাও গিয়ে একটা মেয়ের কাছে সবথেকে ইম্পর্টেন্ট তার হাজব্যান্ডই হয়, সে আর যাই হোক না কেন দিনের শেষে গিয়ে সেই তার সব কিছু হয়, কি ঠিক বললাম তো? যদিও আমার বিবাহিত জীবন খুব অল্প দিনের, যাদের অনেক দিনের বিবাহিত জীবন তারা একটু কমেন্ট করো প্লিজ। তো কোয়ার্টারের বিষয়টা হলো এমনই, ও এখন যে জায়গায় রয়েছে সেই জায়গায় এখন কোয়ার্টার নেই, আর যদি থাকতো ও আমাকে এই বাড়ি নিয়ে যেত, কিন্তু কিছু করার নেই, কোয়ার্টার যেহেতু নেই তো সেটা সম্ভব না। দু বছর আগে পর্যন্ত ও যে জায়গাটায় ছিল, দু বছর না হলেও দেড় বছর আগে সেই জায়গায় কিন্তু কোয়ার্টার ছিল, তখন যদি বিয়েটা করে নিতাম কোয়ার্টার পেয়ে যেতাম, কিন্তু এখন ও যে জায়গায় আছে সেই জায়গায় কোয়ার্টার নেই। মোটামুটি 7 মাস তো হয়ে গেল, 7 মাসের বেশি, প্রায় 1 বছরের কাছাকাছি হয়ে গেছে, ও এখন নতুন যে জায়গায় পোস্টিং হয়েছে, এখনও মোটামুটি 1 বছরের কাছাকাছি আমাকে ওয়েট করতে হবে এই জায়গা থেকে নতুন জায়গায় পোস্টিং হওয়া পর্যন্ত। তো তারপরে আমরা কোয়ার্টার পেয়ে যাব, আর তখন আমরা যাব, প্রথমে আমরা যাব, তারপরে বাড়ি থেকে সবাইকে নিয়ে যাব, আমরা গিয়ে সব কিছু একটু ঠিকঠাক হবে, তারপরে ফ্যামিলি নিয়ে যাব, এইরকমই আমাদের প্ল্যানিং আছে। আর ওকে তো আমি প্রচণ্ড পরিমাণে জেদ করেছিলাম এইবার যাব বলে, রীতিমতো প্রচণ্ড কান্নাকাটি করছি যে আমি এইবার তো যাবই, তেমন হলে তোমার ট্রলি ব্যাগের ভিতরে ঢুকে বসে থাকবো, কী করে আমাকে বার করো দেখবো, এইরকম জেদ ধরেছি। কিন্তু আমাকে বলছে যদি কোয়ার্টার না থেকে যদি গেস্ট হাউসও থাকতো তবু আমাকে নিয়ে যেত, সেখানে গিয়ে রাখতো, কিন্তু কিছু করার নেই, কোনো কিচ্ছু ওখানে অ্যাভেলেবেল নেই, সেই জন্য সম্ভব না। কিন্তু ও আমাকে একটা কথা বলেছে কি জানো তো, এর পরের যে ছুটিতে আসবে সেই ছুটিতেও চেষ্টা করবে, মানে কোয়ার্টার হোক গেস্ট হাউস হোক যেটাই হোক, মানে জোগাড় করার, অ্যারেঞ্জ করার। তো এর পরের ছুটিতে আমার একটু হলেও চান্স আছে যে আমি ওর সঙ্গে যেতে পারবো, মানে বেশি না হলেও 50% চান্স আছে যে আমাকে পরের বার নিয়ে যাবে, কিন্তু এখন পুরোপুরি ডিপেন্ড করবে হয় কোয়ার্টার নয় গেস্ট হাউস আর ওর পোস্টিংয়ের উপর, কোথায় হচ্ছে না হচ্ছে সেই রকম অনুযায়ী কে না চাই বলো। হাজব্যান্ডের সঙ্গে গিয়ে থাকবো একসঙ্গে, তাকে অন্তত যতই রাতে ডিউটি পড়ুক কিন্তু সপ্তাহে কিছুদিন তো আমরা একসঙ্গে থাকতে পারবো, আর এখন তো আমাদের মাসের পর মাস ওয়েট করতে হয়, এটাই হলো ব্যাপার। তো ওই যে বললাম না কোয়ার্টার পাওয়া মানে আমাদের হাতে চাঁদ পাওয়া, এটাই হলো ব্যাপার। তো জানি না কবে সেই দিনটা আমার কাছে আসবে, সেই সৌভাগ্যটা কবে আসবে, যদি পরের বার পেয়ে যায় তো খুবই ভালো। ও আমাকে এই নিউজটাই আপাতত দিয়েছে যে পরের বারে ও আপ্রাণ চেষ্টা করবে আমাকে নিয়ে যাওয়ার জন্য, জানি না এখন কতদূর কী হবে না হবে। এই ছিল কোয়ার্টারের গল্প, তো তোমাদেরকে আমি সবটা ক্লিয়ার করে বললাম। এখন আপাতত আমাকে ওর পরের বার ছুটি আসা পর্যন্ত ওয়েট করতে হবে, তারপরে দেখা যাবে আদৌ আমি যেতে পারছি কি না পারছি। হ্যাঁ কোয়ার্টারে তো একটা টাইম পরে আমরা যাবই, সে আজকে হোক কি 2 বছর পর হোক কি 5 বছর পর হোক, যখন মানে কোয়ার্টার আমাদের ভাগ্যে থাকবে তখনই আমরা কোয়ার্টারে যেতে পারবো। এখন তোমরা প্রে করো যাতে তাড়াতাড়ি কোয়ার্টারটা পেয়ে যায় আর আমি তাড়াতাড়ি ওর কাছে যেতে পারি। তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে কতটা টাইম কেটে গেল, আমার কিন্তু চিকেনের মশলাটা ভাজা হয়ে গেছে, এবার আমি চিকেনটাকে দিয়ে দিলাম। আমি অতটা কিন্তু পাকাপোক্ত রাঁধুনি না, আগে তো খুন্তিও ঠিক করে নাড়তে পারতাম না, এখন যাই হোক ঠিকঠাক শিখে গেছি। এবার একটা কথা বলি, আমাদের ওভেনটা না এমন জায়গায় বসানো রয়েছে এতটা পরিমাণে অন্ধকার, ফ্ল্যাশ জ্বলেও অন্ধকার লাগে, সেই জন্য মনে হয় সব কিছু কালো কালো, কিছুই বুঝতে পারি না। একে তো আমি রাঁধুনি হিসাবে খারাপ, তার উপরে আবার এত অন্ধকারে কি হলুদ হচ্ছে কি লঙ্কা হচ্ছে কিচ্ছু বুঝতে পারি না, বিশ্বাস করো ফোনে ফ্ল্যাশ জ্বলে রান্না করতে হয়। তো ভাবছি তোমাদের দাদাভাইকে বলে, মানে বাড়িতে বলে আর কি, ওভেনটাকে অন্যদিকে শিফট করার একটা পরিকল্পনা রয়েছে, কারণ এখানে কিচ্ছু বোঝা যায় না, এতটা অন্ধকার, দেখো সব কিছু মনে হচ্ছে কালো কালো, কী কালার হয়েছে কি কী হয়েছে কিচ্ছু বোঝা যায় না। তো দেখো রীতিমতো মনে হচ্ছে পুড়ে গিয়েছে, কালো হয়ে গেছে, কিন্তু সব কিছু নর্মাল। এটাকে যদি বাইরে আলোতে নিয়ে যাওয়া হয় তাহলে তোমরা বুঝতে পারবে না সব কিছু ঠিকঠাকই আছে। দেখো আমার চিকেন কষানোটা কিন্তু হয়ে গেছে, আর জল ঢেলে দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নিলে মানে ফুটিয়ে নিলেই আর কি হয়ে যাবে। তো আমি চিকেন রান্না করে নামিয়ে রেখে স্নান টান সেরে তারপরে উপরে এসেছি, এখনও কিন্তু খাইনি, একবারে চুলটুল ঠিক করে পুরো সেট হয়ে তারপরে নিচে যাব, নিচে গিয়ে খাওয়া দাওয়া করবো, তারপরে আর তো কোনো কাজ নেই, আবার সেই রাত্রিবেলায় চা করা, এই কিন্তু আমার সারাদিনের কাজ থাকে। তার মাঝে দুই একবার হয়তো থালা টালা ধুয়ে দিই, আমি কিন্তু টুকিটাকি ঠিকই কাজ করি, এবার সব কাজ তো আমি তোমাদের সঙ্গে দেখাতে পারি না, সেই জন্য আর কি তোমরা ভাবো দিদিভাই কিছুই করে না হয়তো, মানে যতটুকু যা করার যতটুকু যা পারার আমি সেটুকুনই করার চেষ্টা করি, মানে হয়তো রান্না করা, চা করা, দুবাচ্চা মাস্ট, থালা বাসন হয়তো ধোয়া, সবজি কেটে দেওয়া, ব্যাস এগুলোই আমার কাজ, এগুলোই আমি করি, নিজের জামাকাপড় কাচা এগুলোই, হয়তো ঘরের জিনিসগুলোকে মোছা পরিষ্কার করা কখনো কোনো দিন, এইগুলোই আমার কাজ থাকে। এগুলো তো আমি আগে তোমাদের সঙ্গে শেয়ার করেছি, আর একবার বলে দিলাম। তো এই দিকে দেখতে পাচ্ছ আমার ড্রেসিং টেবিলে নতুন লাইট, নতুন লাইট না অ্যাকচুয়ালি লাইটটা ওর সঙ্গেই ছিল, আর একটুখানি আগে মানে জাস্ট একটুখানি আগে তোমাদের দাদাভাই ওই লাইটটাকে সেট করে দিয়ে গেল। এত বলেছি ওকে আমি না লাগিয়ে পারে,
তো এত বলতে হয় মানুষকে একটা কাজ করার জন্য, আলটিমেটলি আজকে ঝগড়া হয়ে গেছে এই লাইটটা লাগানো নিয়ে। তো তারপরে উপরে এসে দেখছি লাইটটা লাগিয়েই দিয়েছে। মানে কি বলতো, ঘরে তো কোথাও এখনও লাইটের কাজগুলো হয়নি, সেই জন্য চারিদিকে এদিক ওদিক তার ঝুলবে বলে ও আর লাগায় না কোনো কিছু, বলে ঠিক আছে এখন নর্মাল থাক, তারপরে যখন সেট হবে তখন তো আপনি সব কিছু ঠিক হয়ে যাবে। কিন্তু কি বলতো, এই জায়গাটা না কিচ্ছু দেখতে পারি না, ফোনের ফ্ল্যাশ উপরে জেলে রেখে তারপরে সিঁদুর পড়তে হয় নয়তো মাথা হাসড়াতে হয়, এইভাবে কাজ করতে হয়। এত বলে বলে শেষ পর্যন্ত লাইটটা যে লাগিয়ে দিল এটাই অনেক। তবে হ্যাঁ, লাইটটার কিন্তু একদমই জোর নেই দেখে বুঝতে পারছো, এই কোনো রকমে জাস্ট মুখটুকগুলো দেখা যাচ্ছে আর কি। মানে এই লাইটটা এর সঙ্গে সেট করাই ছিল, লাইটটাকে চেঞ্জ করে আমি ভাবছি একটা নতুন লাইট লাগাবো, মানে চেঞ্জ করে ওই জায়গায় নতুন লাইট দেবো একটু জোরের, যাতে আমার আইলাইনার কাজল এগুলো পরতে একটু সুবিধা হয়। অন্ধকারে তো এগুলো পরতে অসুবিধা হয় প্রচণ্ড, আমি তো রীতিমতো বাইরে ছোট আয়না নিয়ে গিয়ে পড়ি, তোমরা দেখেছো তো। আপাতত এখন কোনো রকমের কাজ চলে যাবে। যাই হোক, আমি তো রেডি হয়ে গেলাম, এবার নিচে গিয়ে খাওয়া দাওয়া করবো, তারপরে রেস্ট করবো। আর বৃষ্টি তো শুরু হয়ে গেছে ওইদিকে, তোমাদেরকে তো বলেইছিলাম সকাল থেকে মেঘলা মেঘলা ছিল, আর তার কিছুক্ষণ পর থেকে রীতিমতো বৃষ্টি শুরু হয়ে গেছে। ওয়েদার চেক করলাম, কালকেও বৃষ্টি রয়েছে, পরশু দিনের ওয়েদারটা আর চেক করা হয়নি, কালকে পর্যন্ত আমি চেক করেছি। আমার চিন্তা হয়ে গেছে আমি জামাকাপড়গুলোকে কবে কাচবো, এইভাবে যদি বৃষ্টি হয় আর ওই জামাকাপড়গুলোকে একভাবে চোখের সামনে ওইভাবে দেখতে হলে নিজেরই রাগ উঠে যাবে। আর তোমাদের দাদাভাই তো ছুটিও শেষ হতে চললো, কবে কি করবো এইসব চিন্তা মাথার মধ্যে ঘুরছে। যাই হোক, চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে আসি। এই যে দেখতে পাচ্ছ, চলে এসেছি ছাদে, দেখতে পাচ্ছ সবকিছু ভেজা ভেজা রয়েছে। কিছুক্ষণ আগেই জাস্ট বৃষ্টিটা থেমেছে একটু হলেও, আর বৃষ্টি আসছে ছাড়ছে ফিসফিস করে হচ্ছে, এরকম ওয়েদার চলছে আপাতত। চলো আজকের মতন ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি, আমার মনটা না একটু খারাপ রয়েছে দেখে বুঝতে পারছো, তোমাদের দাদাভাই চলে যাবে খুব তাড়াতাড়ি ওই জন্যই আর কি। চলো আজকের মতন টাটা।